ব্রেকিং বেঙ্গল ওয়েটিং ফাস্ট। আবারও ট্রলার ডুবল বঙ্গোপসাগরে। মঙ্গলবার 31 জুলাই সন্ধ্যে নাগাদ হঠাৎ প্রবল সামুদ্রিক ঝঞ্ঝার মুখে পড়ে উল্টে যায় ট্রলার এফবি পারমিতা। লুথিয়ান দ্বীপ থেকে আরো গভীরে খালিস্তানের কাছে দুর্ঘটনাটি ঘটে। ট্রলারে মোট 18 জন মৎস্যজীবী ছিলেন। এদের মধ্যে বুধবার সকাল পর্যন্ত উদ্ধার হয়েছে 10 জন মৎস্যজীবী, বাকি 8 জন মৎস্যজীবীর কোনো খোঁজ নেই। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে অন্য মৎস্যজীবী ট্রলার ও ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। রাতভর তল্লাশি চলেছে, এদিন সকাল থেকে আবারও তল্লাশি শুরু হয়েছে। গতকাল ওয়েদার একটু খারাপ, ক্রমশ খারাপ হয়ে যাওয়ার জন্য ট্রলারটি কুলে উঠে আসার সময় একদম কুলের কাছেই দুর্ঘটনাগ্রস্ত হয় এবং ট্রলারটিকে থেকে 10 জন মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে জীবিত, এবং বাকি 18 জন ছিলেন তার মধ্যে 8 জনকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদের খোঁজার কাজটা চলছে এবং উদ্ধার কাজ ট্রলারটিকেও লোকেট করা গেছে এবং উদ্ধারের কাজ চলছে। আবহাওয়া প্রতিকূল থাকায় সরকারিভাবে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা ছিল, তার মধ্যেও গত সোমবার কাকদ্বীপ বন্দর থেকে গভীর সমুদ্রে পাড়ি দেয় ট্রলার এফবি পারমিতা। মঙ্গলবার সমুদ্র উত্তাল হয়ে ওঠে, সেই সময় কুলে ভিড় ছিল ট্রলারটি, তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। একদম মানে মুখের কাছে চলে এসেছে আর মানে দুম জল উঠে গেছে, আর এখানে মানে প্রচুর দমাতো, আর দমাতে মানে এমন একটা দম এসছে ওই দমাতে আর মানে হাল মানে মাঝে হাল ধরে রাখতে পারে, মাঝে পড়ে যায় আর ট্রলার উদ্ধার হয়েছি। মানে ভিতর থেকে আমি বাইরে থেকে মানে এমন দম এসছে এই পাশ দিয়ে মেরেছে, এই পাশ দিয়ে বেরিয়ে গেছি আমি। আচ্ছা, উদ্ধার হয়ে তারপরে আমার জার্কিন একটা ধরেছি, জার্কিন ধরে এবার আস্তে আস্তে মানে কালিস্থানে মনে চড়াতে উঠে গেছি, অন্য ট্রলার গিয়ে আমাদের নিয়ে এসেছে। ডুবে যাওয়া ট্রলার মালিক সহ নিখোঁজ উদ্ধার মৎস্যজীবীদের বাড়ি কাকদ্বীপ ও আরু পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। রাতে খবর আসার পর থেকে উৎকণ্ঠায় দিন কাটছে মৎস্যজীবী পরিবারের সদস্যদের। গত 13 জুন ডুবে যায় এফবি কন্যামাতা, পরে 14 জুলাই একসঙ্গে 3টি ট্রলার ডুবে যায়। সেই দুর্ঘটনায় 19 জন মৎস্যজীবী নিখোঁজ হন, পরে উদ্ধার হয় 14 জন মৎস্যজীবীর দেহ। এখনও নিখোঁজ 5 মৎস্যজীবী। ইলিশের মরশুম শুরু হয়েছে মাত্র 1.5 মাস, তার মধ্যে পরপর ট্রলার দুর্ঘটনা ভাবিয়ে তুলেছে সরকারকে। মৎস্যজীবীদের এই মৃত্যু মিছিল কী করে বন্ধ করা যায় সে বিষয়ে চলছে চিন্তাভাবনা। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। এই নিউজটি নিবেদন করলেন ডক্টরস নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার, কম্পিউটার ওয়ার্ল্ড সাউথ, গার্লস স্কুল রোড, ডায়মন্ড হারবার, SIMS স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, মোহনপুর, ডায়মন্ড হারবার, হোটেল শ্রদ্ধাঞ্জলি, ক্রিমিনাল কোড রোড, ডায়মন্ড হারবার, সুস্থ নার্সিং হোম,
কপারডাট ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিংহোম, বিজয়গঞ্জ লক্ষ্মীকান্তপুর, গৌরী পুস্তকালয় পূর্বাঞ্চল বাজার পাথর প্রতিমা, গ্লোবাল হেলথ কেয়ার নার্সিংহোম নিউ টাউন ডায়মন্ড হারবার এবং ক্রোনিক সার্ভিস ডায়মন্ড হারবার ও বগ্রাহাট।